করে এসো না মনেরি একলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি যদি একজন টিকটক ইউজারকারী হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি টিকটকে এই ভিডিওটা দেখতেছেন। আর এই ভিডিওটা কিন্তু বর্তমানে কিন্তু সেই পরিমাণ ভাইরাল অবস্থা এমনকি ট্রেন্ডিংয়ে আছে। তো এই ভিডিওটা এডিট করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপের লিঙ্ক, দ্বিতীয়ত প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনি ওখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো আপনার যখন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করবেন, ক্যাপকাট আপনাকে যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। তা আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছি। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর যে লিঙ্কটা আমি এখান থেকে কপি করে রাখছি ওই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দেব। তো আপনাকে যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন আপনাকে ডাইরেক্টলি এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে। এদিকে আসার পর এরকম একটা ইন্টারপ্রেজ চলে আসবে, এদিকে ক্লোজ করে দেবেন। তারপরে এদিকে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ওপেন অ্যাপস, এখানে ওপেন অ্যাপসের উপরে ক্লিক করবেন। তারপর আপনাকে মেন টিকটক অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। তো যাদের ফোনে টিকটক অ্যাপসটা নেই অবশ্যই প্লে স্টোরতে ইনস্টল করে নেবেন। তো এদিকে আসার পর দেখতে পারবেন যে ক্যাপকাট যে লোগো সহ যে টেম্পলেটটা এখানে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের মেন টেম্পলেটের ভিতরে নিয়ে আসবে। এদিকে আসার পর ইউজ টেম্পলেট ইন ক্যাপকাট আমরা এখানে ক্লিক করব। তারপর আমাদের আরেকটা পেজে নিয়ে আসবে। এদিকে আসার পর দেখতে পারবেন ইউজ টেম্পলেট, আমরা এখানে ইউজ টেম্পলেটের উপর ক্লিক করব। তো এখান থেকে আপনার পছন্দের একটা ফটো আপনি চয়েস করে নেবেন, ইচ্ছা করলে ভিডিও ক্লিপসে করতে পারবেন। তো আমি একটা কাপল একটা ফটো আমি চয়েস করে নিতেছি, আপনি যে কোনো ফটো আপনি চয়েস করে নিতে পারেন। আমার তো এখান থেকে ফটোটা অ্যাড করা হয়ে গেলে এখানে প্রিভিউতে ক্লিক করবো, ভিডিওটা অ্যাড লোডিং নিয়ে আমাদের এখানে কমপ্লিটলি হয়ে যাবে। দেখেন আমি একটা সুন্দর একটা ইমেজ এখান থেকে চয়েস করে নিলাম। তো ফটোটা আমি ভিডিওটা সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশন দেওয়া আছে, এখানে এক্সপোর্টে ক্লিক করবো। তারপর এখানে এক্সপোর্ট উইথ অটোমেটিক এখানে ক্লিক করবো। তো ভিডিওটা আমাদের এখানে কিন্তু 100% কমিলে আমাদের গ্যালারি অপশনে চলে যাবে। তা আমরা মিউজিক অ্যাড করার জন্য আমরা চলে যাবো ক্যাপকাট অ্যাপসের ভিতরে। যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটা নেই অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো ফ্রেন্ডস, চলে আসলাম আমরা ক্যাপকাট অ্যাপসের ভিতরে। এদিকে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো। তো এখানে এইমাত্র আমরা যে ভিডিওটা সেভ করলাম ওই ভিডিওটা সিলেক্ট করবো, তার এখানে অ্যাডে ক্লিক করবো। তো দেখেন আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। এদিকে আসার পর আমরা একদম শেষের লেয়ারে চলে আসবো। এদিকে আসার পর দেখতে পাবো ক্যাপকাট একটা ওয়াটারমার্ক দেওয়া আছে, আমরা এটা এখানে ক্লিক করবো, এখানে ডিলিট অপশানে ক্লিক করবো। আমরা একদম শুরুতে চলে আসবো। এদিকে আসার পর দেখবেন মিউট, আমরা এখান থেকে যে অরিজিনাল মিউজিকটা এটা এখান থেকে মিউট করে দেবো। তারপর এখানে অ্যাডিওতে ক্লিক করবো। আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যেই মিউজিকটা ডাউনলোড করছেন ওইটা এখান থেকে সিলেক্ট করবেন, এখানে এক্সটার্নালতে ক্লিক করবেন, ওই মিউজিকটা সিলেক্ট করে এখানে ইনপুট করবেন। তো দেখেন আমাদের এখানে কমপ্লিটলি হয়ে যাবে। তো ভিডিওটা এখানে সেভ করার জন্য এখানে দেখেন তীর অপশন দেওয়া হচ্ছে, এখানে ক্লিক করবেন, আমাদের ভিডিওটা সেভ হয়ে গ্যালারি অপশনে চলে যাবে। এই ছিল আজকের ভিডিওটি, ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন। আর আমাদের জন্য নতুন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন, অসুন্দর মতো পুরো ভিডিওটি দেখার জন্য।